নমস্কার আনন্দবার্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি ডোর বর্ধমান। সুতি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারাবাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারাবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 55 নম্বর ওয়ার্ডে জিটি রোডের ওপর ওভারব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভা সহ তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ডেঙ্গু রোগের সচেতনতার লক্ষ্যে একটি শিবির অনুষ্ঠিত হল। পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে একটি হলে বিজেপি কর্মী সভায় যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জঙ্গলমহলে পর্যটনকে আকর্ষণীয় করার লক্ষ্যে ঝাড়গ্রাম পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী। সারা রাজ্য জুড়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হল। দেখে নেব এক ঝলকে কিছু খবর। নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার রূপনারায়ণ নদীতে। মৃতের নাম শিবানী দাস। পরে মৃতদেহ উদ্ধার হলে পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট আনন্দবার্তা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারল একটি বাড়ির দেওয়ালে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরার মানকা রোডের সুশীলাতে। ঘটনায় গুরুতর আহত হয় লরির খালাসি। আহত খালাসিকে প্রথমে গুসকরা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গুসকরা থেকে প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট আনন্দবার্তা। বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো সোমবার। কর্মসূচিটি পালিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অটল মোড়ে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে দক্ষিণ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বিভিন্ন গ্রামে ভাদু শিল্পীরা রুজি রোজগারের আশায় দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শিল্পীরা মানুষজনের মনোরঞ্জনের প্রচেষ্টা চালান। এরূপ কর্মকাণ্ড উপভোগ করার লক্ষ্যে মানুষজনের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী রিপোর্ট আনন্দবার্তা। আজকে বিস্তারিত খবরে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 55 নম্বর ওয়ার্ডে জিটি রোডের ওপর ওভারব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে। ব্রিজ তৈরির জন্য হকারদের কোনো উচ্ছেদের প্রয়োজন নেই বলেই জানালেন ডিআরএম। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 55 নম্বর ওয়ার্ড তথা গোপালপুর অঞ্চলে জিটি রোডের ওপর রেলের ওভারব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে বুধবার। এ বিষয়ে স্থানীয় হকারদের পক্ষ থেকে আসানসোল মণ্ডলের ডিআরএম পিকে মিশ্রের হাতে সোমবার একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর চৌধুরীর নেতৃত্বে। এদিন শঙ্কর চৌধুরী জানান, ওভারব্রিজ তৈরি হওয়াকে কেন্দ্র করে যাতে হকার উচ্ছেদ না হয় এবং প্রয়োজনের স্বার্থে উচ্ছেদ হলেও তাদের পুনর্বাসনের দাবি জানানো হয়। ডিআরএম সাহেবের সঙ্গে খুব ভালোভাবেই আমাদের কথা হলেন, কমান্ডার সাহেবও ছিলেন। যাই হোক, উনি বললেন আমাদের যে আপনাদের কোনো অসুবিধা হবে না, হকারদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমরা সব রকম আপনাদেরও সহযোগিতা করব। আর আমরাও বললাম, হকারদের তরফ থেকেও বললাম যে আমরাও সব রকম সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু আমাদের একটাই কন্ডিশন যে যাতে হকারদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। উনি বললেন যে না, হকারদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, আমরা এটা পিলার দিয়ে এই করবো। এবং উনি বললেন যে নকশা আমরা দেব, এটা উনি বললেন। দেখা যাক উনি কী করেন, তবে আশা করি ভালোই হবে। উনি সব রকম সহযোগিতা করেছেন এবং আমরাও বললাম সব রকম সহযোগিতা করব। পুনর্বাসনের যে কথা ছিল সেটা বললেন? হ্যাঁ, পুনর্বাসনের ব্যাপারে বললো যেহেতু আপনাদের হকারদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, সেহেতু আর পুনর্বাসনের ব্যাপারটা আসছে না। যদি ওদেরকে সরতে হতো তাহলে পরে বলছে ওদের কোনো রকম কোনো সরতে হবে।
তাহলে 19 তারিখে যে উদ্বোধন সেখানে কোনো বাধা নেই? না, 19 তারিখে যে উদ্বোধন হবে সেটা ওনারা করবেন, ওনাদের মতো করবেন, আমাদের যদি কোনো অসুবিধা না হলে আমরা কেন বাধা দিতে যাবো? এবং স্টেট গভর্নমেন্টও আছেন, ওনাদের সঙ্গেও আমরা কথা বলব, ডিএম স্যারের সঙ্গেও কথা বলব, কারণ এটা যৌথভাবে হচ্ছে, যেহেতু সেহেতু আমরা যৌথভাবেই কথা বলব, উভয়ের সঙ্গেই কথা বলব, আমরা ডিএম স্যারের সঙ্গে কথা বলব, এরপরে আপনার আমরা এনএসএর সঙ্গেও কথা বলব। যদিও ডিআরএম জানান হকারদের উচ্ছেদের কোনো প্রয়োজন নেই, কারণ রেল ট্র্যাকের ওপর শুধুমাত্র ওভারব্রিজটি নির্মাণ করা হবে। ডেপুটেশন থা কি এক জেসা আপ লোগো কো পতা হ্যায় এক রোড ওভারব্রিজ বন রাহা হ্যায় জিটি রোড পে, তো উসকে বারে মে কুছ লোগো কে মন মে আশঙ্কা থি কি উনকো পরেশানি হোগি, তো উনকো বতায়া গিয়া কি আসানসোল কে বিকাশ কে লিয়ে অর সুরক্ষা কে লিয়ে জো ভি হামারে যাত্রী হ্যায় जो रेल से सफ़र करते हैं या बस से सफ़र करते हैं उनकी सुरक्षा के लिए कदम उठाया गया है, तो उस चीज़ को उन्होंने अप्रिशिएट किया कि आसनसोल के डेवलपमेंट के लिए वो भी साथ में है। उनको ये भी बताया गया कि जिस समय हम लोग यहाँ पे काम करेंगे उसके बगल में एक पैरेलल रोड छोटी सी बना दी जाएगी ताकि यातायात ना रुके, और जहाँ पर पैरेलल रोड होगी वहाँ पर रह के वो भी अपना व्यापार कर सकते हैं, अपना कार्य कर सकते हैं, और ये काम थोड़े समय के लिए होगा, और कोई हम लोग तो उसके लिए ना कोई लैंड ले रहे हैं, अधिग्रहण कर रहे हैं, ना किसी को हटा रहे हैं, ना कुछ डिमोलिश कर रहे हैं, तो कोई डिमोलिशन की बात नहीं है, सिर्फ जो रेल पोर्शन है उसके ऊपर में ब्रिज बन जाएगा। तो ये चीज़ वो लोग समझ लिए हैं, उनको समझा के भेजा गया है शांतिपूर्वक, शांतिपूर्वक, और उनको ये भी बताया गया कि जब आपके एरिया में इंडस्ट्रियल एक्टिविटी होगी तो बाकी जितना भी उनकी डिमांड होगी, चाहे खाने का हो, जो कुछ चबान का होगा, वो सब आपके यहाँ से ही होगा, तो आपका तो इकोनॉमिक एक्टिविटी और बढ़ेगा, आपके लिए तो फायदे का चीज़ है कि हमारे यहाँ काम हो रहा है, हमको नया व्यापार मिल रहा है, नया ऑर्डर मिल रहा है। ये सारी चीजें वो समझ के गए हैं, मुझे उम्मीद है कि वो लोग अपने लोगों को समझा देंगे। आसनसोल से सौमित्र गांगुली रिपोर्ट, आनंद वार्ता। চোখের পরবর্তী খবরে পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভার শহর তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি গুসকরাকে সাজিয়ে তোলার কথা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। রাজ্য সরকার কিছু বলে না, এটা একটা নোটিফিকেশন হয়েছে, কাউন্সিলর ওয়ার্ড ওয়ার্ডে বসে করে নেবে, যেখানে অসুবিধা হবে এমএলএ কে বলবে, এমএলএ না পারে তখন আমি আসবো। এখানে আপনি সাংবাদিকদের যে ডাকলেন, সাংবাদিকদের ডাকলাম যে গুসকরা এবং আউসগ্রাম খুব সুন্দর একটা পরিবেশ চলছে, এবং আমি মনে করি এই যে আউসগ্রাম গুসকরা যে পিছিয়ে পড়েছিল 34 বছর, আমাদের সাংবাদিকদের কাছে আমি একটা অনুরোধ করব যে আপনারা বলুন যে আজকে আমরা সামান্য এই বছর দুয়েকের পর গুসকরা কি হবে সাজি, গুসকরা আউসগ্রাম বিধানসভার কোন কমতি আছে? কমতি তবে হ্যাঁ, একটা স্বচ্ছতা থাকবে, যাদের দুর্নীতি আছে তাদের টিকিট দেবো না, গুসকরাকে সাজিয়ে তুলব, গুসকরার মানুষ যাতে পরিষেবা পায়, গুসকরার ব্যাপারটা সম্পূর্ণ ভাবে দেখা হবে, কোনো মানুষ ঠিক পাবে। যেমন আমার গুসকরাতে আমার 1-2 প্রেসিডেন্ট আছে, একটা একটা আছে আমার টগর, একটা আছে আমাদের রামকৃষ্ণ, এই কিন্তু ভালো ছিল, এবং টগর আমার সঙ্গে পুরনো, বহু পুরনো বন্ধু, একটা ওয়ার্ধন কম্পানি নম্বর, একটা লেডিস হয়ে গেছে, এখানে আমি ছিলাম, আমি কি বলতাম, আর আমি ওটা পক্ষপাতি নয় যে আর একটা ওয়ার্ড থেকে তুলে আর একটা ওয়ার্ড দু একদিন আগে দান করা হবে, নতুন মুখকে উনি ভরসা করবে, এক চিঠিয়ে নতুন মুখ, তৃতীয় শক্তি হিসেবে কিন্তু বিজেপি একটা হয়ে গেল, দেখা যাবে ময়দান মাঠ খোলা আছে, ময়দানে দেখা যাবে, বেশ কয়েকটা অফিসও বিজেপি খুলে ফেলেছে, সে করুক না, সংগঠন কি বাড়ছে তবে আশা করি না, ভোটের রেজাল্ট দেখবেন তখন বলবেন। আমার 167টা পঞ্চায়েত, এখানে 48টা পঞ্চায়েত, আমার কিন্তু কেতুগ্রাম হয়ে গেছে, মঙ্গলকোট 50% হয়ে গেছে, গুসকরা 1-2 আছে, হবে না আমার, আমার আমার বীরভূম জেলাতে আমার 70 উপরে পঞ্চায়েত হয়েছে, আমার কোনো জায়গা হয়নি। যেসব জায়গায় মানছে না ধরুন দলীয় নেতা, কি বলবেন? ডিসিশন নেবে দল, চিন্তা ভাবনা করবে, অন্যায় করছে, ভুল করছে, পার্টির সিদ্ধান্ত মানতে হবে, পার্টির সিদ্ধান্ত মানবো না বলে চলতে, আজ আমি পার্টি করছি, মমতা ব্যানার্জি কারণকে বলে যে তুমি সাইড লাইনে বসো, তোমার চেয়ারে অবৈধানন্দ থান্ডারবোল্ট বসবে, ওয়েলকাম,
উনি যা নির্দেশ দেবে সেভাবে কাজ করবে। দেখুন পুরনো মুখ কিছু থাকবে, নতুন মুখ ম্যাক্সিমাম আসবে। কাউন্সিলর কোনো কি দুর্নীতির অভিযোগ পেয়েছেন? দুর্নীতির অভিযোগ থাকলে তো আমি তাদেরকে চিকিৎসা দেখবো, চেয়ারম্যানের সঙ্গে বসবো, এখানকার এমএলএর সঙ্গে বসবো, টাউন প্রেসিডেন্টের সঙ্গে বসবো, টগরকে ডাকবো, রামকৃষ্ণকে ডাকবো, বসে সিদ্ধান্ত নেবো। যদি বলে যে না শ্রেষ্ঠদা এ খারাপ, দাস কল লিখে নিয়ে টিকিট দিতে হবে। সেটা নিয়ে তো খুব বড় চিন্তা, চেঞ্জ হবে। আর আমার আবার সিস্টেমটা আলাদা, আমাদের বোলপুরে কিন্তু যেটা ধরুন আমার ওয়ার্ডটা লেডিস হলো, আমি অন্য জায়গা থেকে গিয়ে দাঁড়াতে যাব, আমার এখানে লেডিস দাঁড়াবো, আমরা কোথাও দাঁড়াবো, আমাদের এটা বোলপুর সিস্টেম, সেই সিস্টেমটা এখানে মেনটেন করবো। কিন্তু ভালো কাজ স্যার, পুজোর বার্তা কি থাকছে আপনার? পুজোর বার্তা মানুষকে খুব শুভেচ্ছা শারদীয়া, 21 তারিখে মরম, সুস্থভাবে মরম হবে শারদীয়ার, প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষকে আহ্বান করবো। ঢাক এবারে বাজবে না, ঢাক অন্য জিনিস বাজবে, এখন নয়, পুজোর পর ঢাক পুরনো হয়ে গেছে, ঢাকের লাঠিও সরু, অন্য কিছু বাজছে। লোকসভা ভোটের আগে সেমিফাইনাল, পুজোর পরই বাজতে লাগবে, অনেক পোড়ো জমি পড়ে আছে, অনেক পোড়ো জমি পড়ে আছে, চাষ হয় না, একটু ভুল করতেই পারে। ও লিখেছিল শহর কার্যালয় অফিস, তারপরে ফোন করেনি, তাই ও আমাকে আনানোটা হয় লেখা হবে না, আমি আবারও বলছি টাউন প্রেসিডেন্ট টিকিট দেবো, বোলপুর জায়গা আমার হলে আমি টিকিট দিই না, সেখানে টিকিট দেয় শ্যামচন্দ্র কুমার, যার সিস্টেম সেই সিস্টেম চলে। বোল পঞ্চায়েতের টিকিট টকরা দিয়েছে, আমি দেখবো, রামকৃষ্ণ দিয়েছে, আমিও দিই নাই, এমএলএ দেয়, এখানেও সিস্টেম একই, এখানকার যে টাউন প্রেসিডেন্ট সেই টিকিট দেয়। আমি কাউ কথা, সেটা তো আমাদের পার্সোনাল পার্টির ব্যাপার, ভেতরকার ব্যাপার, আমি জানি না চেয়ারম্যান আমাদের কি বলছে। ঢাকের সরু কাঠিটা একটু ব্যাখ্যা করে বলুন না। গুসকোয়া থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। ডেঙ্গু রোগের সচেতনতার লক্ষ্যে একটি শিবির অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলার আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আকুই স্কুল মোড়ে শিবিরটি অনুষ্ঠিত হয়। বাঁকুড়া জেলার আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় আকুই স্কুল মোড়ে। এদিন গ্রাম সেবক ও গ্রাম রোজগার কর্মী ও স্বাস্থ্য কর্মীরা শিবিরে উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগ নিয়ে উপস্থিত বক্তারা আলোকপাত করেন। পঞ্চায়েতের এইরূপ উদ্যোগকে গ্রামবাসীরা স্বাগত জানিয়েছেন। এইরূপ প্রচার অভিযান চালানোর ফলে পতঙ্গবাহিত রোগের প্রকোপ অনেকটাই কমে বলে মনে করা হচ্ছে। সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছে দেওয়া হলো যে আপনাদের বসবাসকারী অঞ্চল অর্থাৎ আপনার পরিবার যাতে সুরক্ষিত থাকে, সেই জন্য নিজের পাড়া, নিজের গ্রাম তথা সাধারণ মানুষকে একটা বিষয় অবগত করা হলো যে আপনারা দীর্ঘদিনের জমা জল রাখবেন না, বসবাসকৃত অঞ্চলে আবর্জনা রাখবেন না এবং বন্ধ নর্দমা রাখবেন না, কারণ এই সমস্ত অঞ্চলেই তো মশার লাভা সৃষ্টি হয়। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। আমাদের কি খাটে সৌভাগ্য হবে না চাচা? ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন।
আমি যে দুরন্ত দু চোখে অনন্ত ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায় রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাহা তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য শাড়িতে তুমি সত্যিই অনন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়া আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমী, তাই তো আমি অনন্যা। মৌসুমী সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কাজিন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মনি কোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীরহাট, বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামী দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসুর দক্ষিণ, পুষ্পাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলেলা।
নেবো বাবা। হুম বাবা নয়, বলো লাল বাবা। লাল বাবা ছাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তর হাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফেরামিয়তির পর পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে একটি হলে বিজেপি কর্মী সভা ছিল। সেই সভায় যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষের উপর হামলা হয় বলে অভিযোগ, পরে দিলীপ বাবু জানান। জনমঙ্গল যে সভাগার, এখানে বুকিং করে আমরা সাংগঠনিক বৈঠক রেখেছিলাম, আর সেই জন্যই আমি এখানে এসেছি। আমাকে কিছু কার্যকর্তা বাইক র্যালি করে রিসিভ করতে গেছিলেন। আমরা যেই এসে হলের কাছে পৌঁছই, এই কাঁথি বাজারের মাঝখানে আমি ভেতরে আসার সঙ্গে সঙ্গে পেছন থেকে আক্রমণ হয়। আমার উপরে আক্রমণ করার চেষ্টা হয়েছিল, স্থানীয় কিছু মুসলিম দুর্বৃত্ত দুষ্কৃতকারী তাদেরকে পাঠানো হয়েছে আমাদের এই প্রোগ্রামটাকে ভণ্ডুল করার জন্য। আমি ভিতরে ঢুকে আসার পরে প্রচণ্ড ইট দিয়ে মারা শুরু হয়, আমার গাড়ি ভেঙে কচনচ করে দেওয়া হয়, বেশ কিছু মোটরসাইকেল যেগুলো সামনে রাখা হয়েছিল ভাঙা হয়, আমাদের কয়েকজনকে কর্মীকে মারা হয়, তার মধ্যে তিনজন সিরিয়াসলি ইঞ্জোর্ড, তাদেরকে হসপিটালে পাঠাতে হয়েছে, একজনের বমি হচ্ছে সম্ভবত আর ইন্টারনাল ইঞ্জুরি হয়েছে, একজনের মাথায় চোট লেগেছে, আরেকজন রাস্তায় মেরে ফেলে দেওয়া হয়েছিল, তাকে তুলে নিয়ে যেতে হয়েছে। আর প্রায় ১৫ মিনিট ধরে প্রচণ্ড ইট বৃষ্টি করা হয়, এই হলের সমস্ত জানলার কাঁচ ভেঙে দেওয়া হয়, আমার গাড়ির সব কাঁচ ভেঙে দেওয়া হয় এবং একাধিক কার্যকর্তাকে মারা হয়েছে, অনেকে ওখান থেকে চলে গেছেন, যত বাইক ছিল এখনও বাইরে পড়ে আছে, সব ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে। বিজেপিকে আটকাবার জন্য যত রকম রাস্তা গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে ফেল হয়ে গেছে, তাই শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। আমি যেই জেলায় যাই, গ্রামে গেলেই আমার উপরে কোথাও না কোথাও অ্যাটাক করার চেষ্টা করা হয়, এটা নিয়ে ৭ বার আমার উপরে অ্যাটাক হলো, প্রত্যেকবারই এরকম গুন্ডা লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এবং আরও মজার ব্যাপার, আমি দেখলাম এখানকার স্থানীয় এমপি দাঁড়িয়েছিলেন এবং লোকাল পুলিশও দাঁড়িয়েছিল, তাদের সামনে এই আক্রমণ হয়, একাধিক কার্যকর্তা চোট পেয়েছেন। কাঁথির এমপির নাম সবাই জানেন, আমি আর নাম বলতে চাইছি না, তিনি এখানে উপস্থিত ছিলেন হোটেল নিচে, তমলুকের এমপি যিনি এখানে থাকেন তারই নেতৃত্বেই প্রায় এই ঘটনা ঘটেছে, তাদেরই চক্রান্তে হয়েছে আমরা জানি, আর এসব ঘটনার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনীতি করতে গেলে রোজ এটা হবে, তার মাধ্যমে লড়াই করেছি আমরা এবং বিজেপিকে দাঁড় করিয়েছি। কোথাও কোথাও অ্যারেস্ট হয়েছে, নির্বাচিত প্রতিনিধি অ্যারেস্ট করা হচ্ছে বোর্ড আটকাবার জন্য, ২৩০০ বেশি লোককে আমরা বাইরে রেখেছিলাম অন্য রাজ্যে, এখন ৩০০০ বেশি বাড়ি ভাঙা হয়েছে, ৩৫০০ লোক ছাড়া ছিল, ৩০ জন মারা গেছেন, এই সংঘর্ষ কন্টিনিউ চলেছে, তাও বিজেপিকে আটকানো যায়নি, ৬,৫০০ সিট জিতেছি আমরা, একাধিক জায়গায় প্রধান গঠন করেছি, এতে টিএমসি ভয় পেয়ে গিয়ে আমাদের শারীরিক আক্রমণ করছে, গণতান্ত্রিকভাবে বিজেপিকে আটকাতে পারছে না, সব জায়গায় গায়ের জোরে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে করছে, এখানে পাশের দুষ্কৃতকারীরা এসে আমাদের মিটিংয়ের উপরে যেখানে কোনো সংঘর্ষ ছিল না উত্তেজনা ছিল না সিধা আক্রমণ করে আমার গাড়ি ভাঙলো, আমাদের একাধিক কর্মীকে আহত করেছে, ৩জন হসপিটালে গেছেন এবং সেখানকার তমলুকের এমপি এখানে উপস্থিত ছিলেন, তার সামনেই হয়েছে পুলিশের সাথে। পুলিশ বলছে যে এটা ইন্টারনাল, আপনাদের ইন্টারনাল গন্ডগোল, পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ বলছে পুলিশকে চেনে যারা আক্রমণ করে তারা আমাদের লোক, ধরে দু একটাকে দেখিয়ে দিই, তাদের সামনে তো আক্রমণ করছে। লক্ষ্মণবাবু দলত্যাগ নিয়ে কি বলবেন? দিলীপ ঘোষকে আক্রমণকে ভয় দেখিয়ে দেবে, ভুল করছে, সময় উল্টো হলে হিসাব সহ হবে। উনি নিজের ইচ্ছায় এসেছিলেন, ওনার যদি অসুবিধা হয় উনি যেতেও পারেন, বিজেপি গণতান্ত্রিক পার্টি সবার জন্য দরজা খুলে রেখেছে, উনি কিছু নিজের কাজ ছিল সেটা আমরা করে দিতে পারিনি, সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে, সব কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগরওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। জঙ্গলমহলে পর্যটনকে আকর্ষণীয় করার লক্ষ্যে ঝাড়গ্রাম পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী। এদিন তিনি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে পর্যটনের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলি আলোচনা করেন। জঙ্গলমহলের পর্যটনকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে
পর্যটন মন্ত্রী সোমবার ঝাড়গ্রামে আসেন। মন্ত্রীর দুদিনের সফরে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। ঝাড়গ্রামের ডিয়ার পার্ক থেকে শুরু করে সমস্ত টুরিস্ট স্পটের জন্য একাধিক পরিকল্পনার কথা মন্ত্রী জানান। যোগাযোগ ব্যবস্থা থেকে একাধিক বিষয়ে সমস্যার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার কথা বলেন। পাশাপাশি ট্যুরিজমকে কাজে লাগিয়ে এলাকার কর্মসংস্থানের দিশাও দেখান মন্ত্রী। এর আগেই পর্যটন মানচিত্রে জঙ্গলমহল নিজের জায়গা করে নিয়েছে, কিন্তু পরিকাঠামোগত ত্রুটির জন্য একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের। অপরচুনিটি আছে, সম্ভাবনা আছে, যেটাকে নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সুন্দর করে ঝাড়গ্রাম জঙ্গলমহলের এই অঞ্চলগুলোকে সারা বিশ্বের সামনে পরিচিতি ঘটাতে চান। সেই লক্ষ্যে আমি গতকাল থেকে আজকে বিভিন্ন প্রান্ত দেখে এলাম। ঝাড়গ্রাম এবং চিলকিগড় দুটোকে নিয়ে আমরা একটা ট্যুরিস্ট সার্কিট আমরা গড়তে চাই। জুওলজিক্যাল সার্ভের যে জুওলজিক্যাল যে পার্কটা আছে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের কাজগুলো করবে, সেখানে অনেকগুলো উন্নয়নের রূপরেখা তারা তৈরি করছেন, সেগুলো টেন্ডারিং স্টেজে আছে। আজকে আমি বেলপাহাড়ি গেলাম, বিস্তীর্ণ অঞ্চল, আমলাসোল এবং খান্ডারানি ড্যাম এবং কাকরাঝর যে বনানী যে বাড়িটা ফরেস্টের ছিল এবং সামনে সিআরপিএফ একটা ক্যাম্প করে আছে সেই জায়গাটা, এবং খান্ডারানি ড্যাম্পের পাশ দিয়ে ট্রেকিং রুট এবং যেখানে দুটো আশ্রম আছে পাহাড়ের উপরে, মন্দির আছে, একটা আশ্রম আছে কাছে, ওইখান দিয়ে আর একটা ট্রেক রুট আছে জঙ্গলের ভিতর দিয়ে। সেই ট্রেক রুটগুলোকে একটু ভালো করে তৈরি করে দেওয়া, প্রচারের মধ্যে নিয়ে আসা, তার সাইনেজ তৈরি করা, এই বিষয়গুলো দেখতে বলেছি। আমাদের ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইটে আমরা দেব এই তিন মাসের মধ্যে আমাদের যে পরিকল্পনাগুলো, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও আমি একটা নোট দেব জঙ্গলমহলে পর্যটনের সম্ভাবনা এবং উন্নয়নের পরিকল্পনাগুলো তার কাছে দেব। আমরা চাই যে বেলপাহাড়ি, ঝাড়গ্রাম এবং যে বিস্তীর্ণ এলাকা, এখানে ছোট ছোট হোমস্টে গড়ে উঠুক, তিনটে চারটে পাঁচটা বাড়ি নিয়ে 1-6 রুমের যে বাড়িগুলো সেটাকে হোমস্টেতে কনভার্ট করতে পারে। আমরা একটা মডেল পরিকল্পনা করছি পর্যটন দপ্তর থেকে, সেই মডেল প্রজেক্টে আমরা সাপোর্ট দেব এবং এগুলো বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী বা লোকাল ইউথ মহিলা তারা সমবায় ভিত্তিতে বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তারা চালালে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে তাদেরকে সেখানে আমরা সাপোর্ট দেব, তাদেরকে দিয়ে আমরা করাতে চাই। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। সারা রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হলো সোমবার। ধর্মীয় রীতিনীতি মেনে চলে দেবতার আরাধনা। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার বহিঃপ্রকাশ পায়। অন্যান্য জায়গার সাথে সাথে আসানসোল পৌর নিগমের কর্মচারীরা বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠলেন সোমবার। ধর্মীয় রীতিনীতি মেনে এদিন পূজিত হন বিশ্বকর্মা। ধর্মীয় এই কর্মকাণ্ডকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোলের যত মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, যত সিভিলের আমাদের জায়গাগুলো রয়েছে সর্বত্রে আজকে পুজো হচ্ছে, এবং আমরা আসানসোল পৌর নিগমে আজকে যারা আসানসোল কর্পোরেশনের যারা কর্মচারীবৃন্দ তারা বিশ্বকর্মা পূজা করছেন। আমরা আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ঠাকুর বিশ্বকর্মা কাছে এটুকুই বলতে চাই,
যেন বাংলায় সম্প্রীতি এবং সম্প্রীতি বজায় থাকে। আসানসোল কর্পোরেশন দ্রুতগতিতে যে কাজ করছে মাননীয় মেয়র জিতেন্দ্র কুমার তেওয়ারির নেতৃত্বে, আগামী বছর যেন আমরা আরও ভালো পরিষেবা মানুষকে দিতে পারি, এটাই আজকে আমরা ঠাকুরের কাছে কামনা করি। বিশেষ পুজো ওইখানে আমাদের স্টাফরা করেছে, তাদের ধন্যবাদ জানাই। পুজোই তো মানুষকে শুদ্ধাচারের দিকে নিয়ে যায়, শুদ্ধ মনের দিকে নিয়ে যায়, পবিত্র মন তৈরি করে। তা আমাদের স্টাফদের মধ্যে এই মানসিকতা জাগ্রত হওয়ার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ তাদের কাছে, এবং আমার মনে হয় এই সুন্দর পরিবেশের মধ্যেখানে এই পুজোটা খুবই প্রয়োজন ছিল। তো যারা করেছে তাদের সকলকে ধন্যবাদ, এবং ভগবানের কাছে প্রার্থনা করি যে ভগবান যেন প্রত্যেককে ভালো ভালোভাবে আসানসোলের মানুষকে রাখেন, সুন্দরভাবে পরিচালনা করেন, বিশ্বকর্মা যেন প্রত্যেককে সব শক্তি দেয় যা আগে এগিয়ে যেয়ে যাওয়ার জন্য, এবং আমাদের যে সমস্ত পরিকল্পনাগুলো যেগুলো সেগুলো সফল করার জন্য। বাঁকুড়া জেলা জুড়ে মহা সমারোহে পালিত হলো বিশ্বকর্মা পুজো। এবার বাঁকুড়া জেলা বিশ্বকর্মা পুজোর মূল আকর্ষণ ছিল সোনামুখী শহরের 19 ফুট উচ্চতার বিশ্বকর্মা। পুজো ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। মিজানুর রহমান টাকা পয়সা নিজেরা খরচ। অত্যন্ত ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমি মানে বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগলো। প্রথমে যখন বিজুদা চায়ের দোকানে শুনলাম যে উনি বিশ্বকর্মা পুজো অবজার্ভ করছেন সমস্ত মিস্ত্রিদেরকে নিয়ে, তার মধ্যে হিন্দু রয়েছে, মুসলিম রয়েছে, আরো হয়তো অন্য সম্প্রদায়ের লোক রয়েছে আমার জানা নেই, তো প্রথমে শুনে খুব অবাক লেগেছিল, খুব ভালো লাগলো ওনার মানবিকতা দেখে, এবং ওনারা যে ইউনিটি দেখাতে পেরেছেন সেটা মনে হয় সেটা থেকে অনেকের শিক্ষা নেওয়া উচিত। বিশ্বকর্মা পূজাটা আমরা লোহার কাজ করি সবসময়, এটা লোহার পূজা, ওই জন্য আমরা লোহার পূজাটা ওরা বাঙালিগুলো সবাই থাকে যে মিস্ত্রি আমাকে বলে সবাই লোহার পূজাটা করবো, তো ঠিক আছে আমি যত খরচা পানি সব আমি দিব, তোমরা করো আমি তোমাদের সঙ্গে থাকবো, এইসব বলে কাজটা আমরা করি সবাই মিলে। ধর্মীয় বলতে আমার কোনো ধর্মীয় বলতে গেলে আমার কিছু নেই, ওনাদের ধর্মীয় আছে, ওনাদের সঙ্গে আমি থাকি, আর আমাদের পরব পালাতে ওনাদেরকেও আমি দাওয়াত ফাওয়াত করে খাওয়াই, বা ওনাদের পরবে আমি যাই খাই, এরকম কোনো আমাদের আমার মানবিচ নেই। অন্য লোক কি করে বলতে পারবো না, আমার এসবগুলো মানবিচ কিছু নেই, ভাই ভাই হ্যাঁ সব আমরা ভাই ভাই হয়ে থাকি, আমরা দুনিয়াতে এসেছি সবাই মুসলিম বাঙালি, আমরা সবাই ভাই ভাই হয়ে যাতে বাঁচতে পারি, সবাই ভাই ভাই হয়ে থাকতে পারি। আমি বাইরে থেকে বীরভূম থেকে এসেছি বাঁকুড়াতে কাজ করতে, সবার সঙ্গে আমি মিলামিশা করে কাজ করব। বিশ্বকর্মা পুজো উপলক্ষে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে ভিড় উপচে পড়তে দেখা যায় সোমবার। এদিন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী হলদিয়ার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন। পুজোকে কেন্দ্র করে এখন জমজমাট শিল্প নগরী হলদিয়া। চন্দন তিলক লাগিয়ে আমি আগামী একটা বছর এই সৃষ্টি এবং কর্মের দেবতার কাছে প্রার্থনা করব, শিল্পনগরী বন্দরনগরী এবং হলদিয়া রিফাইনারি তার অগ্রগতি যেন স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলে, এটাই আমার প্রার্থনা।
আমি অনারেবল ইডি মিস্টার সি কে তেওয়ারি, ইজ অলসো মাই কলিগ ইন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, ইজ ভেরি রেসপন্সিবল বোর্ড মেম্বার অফ হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি অ্যান্ড হিজ ফুল টিম অফিসার্স অ্যান্ড সিআইএফএস অফিসার্স অলসো সিটিং অন দি পোডিয়াম। আই উড লাইক টু কনভে মাই বেস্ট উইশেস টু ব্যুরো রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা, এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শিয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08332। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবায় পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই।
এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয় চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1 পর্যন্ত এবং বিকেল 5 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা শুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে BEd এবং DEd 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, BEd এবং DEd কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ধান চাষে লাভ না হয় এলাপাথি প্রজাতির পেয়ারা চাষ করে লাভের মুখ দেখছেন কান্লার শ্রীরামপুর গ্রামের চাষিরা। এইরূপ পেয়ারা চাষের জন্য গ্রাম পঞ্চায়েত সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধান চাষ করে তেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না চাষিরা। পূর্ব বর্ধমান জেলার কান্লার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সাহায্যে এলাপাথি প্রজাতির পেয়ারা চাষ করে লাভের মুখ দেখছেন প্রায় 200 জন চাষি। এইরূপ এলাকার চাষিরা ধান চাষ করে আগে জীবিকা অর্জন করতেন, ইদানিং ধান চাষ করে খুব একটা লাভ দেখতে পাচ্ছেন না। এই বছর ধান চাষ না করে পঞ্চায়েতের সাহায্যে শুরু করেছেন পেয়ারা চাষ। পঞ্চায়েতের উদ্যোগে ক্ষুদ্র চাষীদের এলাপাথি প্রজাতির পেয়ারার চারা বিনা পয়সায় দেওয়া হয়েছিল। সাথে সাথে আমাদের অনেক রকম চাষি হয়, হয়তো পেয়ারা গাছ বড় হচ্ছে, তার সাথে নিচে অনেক রকম চাষি আছে, যেমন ছোট ছোট আলু, তারপরে কুমড়ো, লাউ, এইসবের চাষগুলো সাথে সাথে হয়ে যায়। আর পেয়ারাটা আমাদের 12 মাসে চাষ হয়। পেয়ারাটার উপর জোর দিচ্ছেন কেন? পেয়ারাটা মার্কেটে চলে ভালো, তারপর পেয়ারা স্বাস্থ্যের পক্ষেও ভালো, তাই জন্যই পেয়ারার উপর জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েত কি হেল্প করেছে এখানে পেয়ারা চাষের জন্য? হ্যাঁ, কিছুটা করা হয়েছে।
পেয়ারার নিচে আমাদের লাউ বুনি, তারপরে লাল ডাঁটা বুনি, সরষে বুনি, অনেক কিছু বোনা হয়। তার পঞ্চায়েত থেকে আমাদের চারা দিয়েছে, গোষ্ঠী থেকেও আমাদের সাহায্য করেছে। তেওড়ার বীজ দেওয়া হয়, খেসারি আর খেসারির বীজ দেওয়া আমাদের পঞ্চায়েত থেকে, আমরা ওগুলি চাষি। আদার্স চাষে মানে অন্যান্য ধান বা ওই চাষ ছাড়া পেয়ারার উপর জোর কেন দিচ্ছে? পেয়ারাটা আমাদের বারো মাসে চলে, বাইরে যায় পেয়ারাটা। কোথায় কোথায় পাঠানো? ও শিলিগুড়ি যায়, তারপরে ঝাড়খণ্ড যায়, দুর্গাপুর যায়। শুধু তাই নয়, একশো দিনের কাজের সাহায্যে এই গাছের পরিচর্যার জন্য লোকজন দিয়েছে পঞ্চায়েত। এই পেয়ারা কার্তিক মাসে পেরে সারা রাজ্যে পৌঁছে যাবে। ধান পাট আমাদের এখানে তো উৎপাদিত ফসল অনেক, কিন্তু পেয়ারা বিকল্প চাষ হিসেবে এলাকার চাষিরা উৎসাহিত হয়েছে পঞ্চায়েত থেকে এবং আমাদের কৃষি দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে, তারা আয়ের ভালো আয়ের পৌঁছে চাষির উপকৃত। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশ্বকর্মা পুজোর জন্য পুকুরে শালুক ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক নবম শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহপুর গ্রামে। ছাত্রের মৃত্যুতে এলাকায় গভীর শোকে ছায়া নেমে এসেছে। বন্ধুদের সাথে পুকুরে পুজোর ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো পনেরো বছরের নবম শ্রেণীর দীপক মাল নামে এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহপুর গ্রামে। এই ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই ছাত্র বিশ্বকর্মা পুজোর জন্য পুকুরে শালুক ফুল তুলতে যায়। সাঁতার না জানায় কোনো কারণে সে জলে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দীপক মালের দেহটি পুকুর থেকে উদ্ধার করে। ফুল তুলতে গিয়ে তলিয়ে গেছে, সাঁতার জানা নেই। ওর দাদু বোধহয় সাথে ছিল, আর একজন ভদ্রমহিলা পাশের থেকে দেখেছিল। দিয়ে বলার পর, ডাকাডাকি করার পর পাশের লোকজন এসে খোঁজাখুঁজি করা হয়, তারপর নিচে তলিয়ে গেছিলো। অনেকক্ষণ পরে খুঁজে পাওয়ার পরে তোলা হলো। তারপরে ডাক্তারবাবু, এখানে গ্রামীণ ডাক্তারবাবু আছেন, তাকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে ডাক্তারবাবু বললেন এক্সপায়ার করে গেছে। পরিবারের পাশে এসেছি, কান্নাকাটি তো হচ্ছে গ্রামে, হয়তো শোকের ছায়া নেমেছে, অনেক গ্রামবাসী এসেছেন। পাত্রসায়র থানার পুলিশ গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যে একটা নবম শ্রেণীর ছাত্র, নাম হচ্ছে দীপক মাল, তার বাবার নাম হচ্ছে গরাজান মাল, বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা পুকুরে ফুল সালে ফুল তুলতে যেয়ে বন্ধুদের সাথে যে জলে ডুবে মারা গেল। বিশ্বকর্মাদের ঐতিহ্য ছিল যে বিশ্বকর্মা পুজোর দিন সালে ফুল দিয়ে পুজো করা হয়। বাঁকুড়া থেকে ইন্দ্রনিশানের রিপোর্ট, আনন্দ বার্তা। আদিবাসী সম্প্রদায়ের করম পুজো অনুষ্ঠিত হলো। পুজোটি অনুষ্ঠিত হয় সগরাই ফুটবল মাঠে। আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে দেবতার আরাধনায় মেতে ওঠেন সকলে। করম পুজো অনুষ্ঠিত হলো সোমবার। পুজোটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার সগরায়ের ফুটবল মাঠে। মূলত এটি আদিবাসী সম্প্রদায়ের পুজো। দুদিন ধরে চলে ধর্মীয় এই অনুষ্ঠান। প্রত্যেক বছরের নির্দিষ্ট একটি দিনে অনুষ্ঠিত হয় পুজো। আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে পরিপূর্ণতা পায় পুজো। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পুজোতে অংশগ্রহণ করেন। আদিবাসীদের সারা ভারতবর্ষের যারা আদিবাসী মূল নিবাসী, ওদের করম বাবা, করম বাবা দেবতা, প্রকৃতির দেবতা। আজকে আজ আমরা তার জাদুর স্নান করছি। গত রাত থেকে নানা চর্চনা হয়েছে, নানান বিনতি হয়েছে, কীভাবে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, আমরা কী খাচ্ছি, কী পড়ছি, কোথা থেকে এলো, এই সমস্ত যে কারণ তিনটি করে যেটা আছে সেটা আমাদের ধর্মগুরুরা সারা রাত বুঝিয়েছেন। তারপরে পুজো অর্চনা শেষে সারা রাত দেখতে গেছিলেন আমাদের কর্মটিয়া যারা পূজারি, তারা সাত দিন আগে থেকে উপবাস করে নিয়মের মধ্যে থেকে জানি নিয়ে ওরা আছে। ওরা কিছুক্ষণ পরে আপনারাও দেখতে পাবেন। এরপরে প্রায় সাতটা সাড়ে সাত থেকে আমাদের বিসর্জন হবে। এটা কদিন ধরে চলায়? এটা দুদিন ধরে। কাদের উদ্যোগে হচ্ছে? আদ্র সংক্রান্তির দিনে সারা ভারতবর্ষে আমাদের করম পুজো দু ধরনের। একটা করম পুজো হচ্ছে ভুঙা কারম, যেটা আমরা করছি এটা নির্দিষ্ট দিনে, একত্রিশে ভাদ্র বিশ্বকর্মার বিশ্বকর্মা পুজোর দিনে এটা পুজো আরম্ভ হয়। সারা রাত ধরে পুজো চলে, সকাল থেকে বন্দনা, দুপুর থেকে কারাম নৃত্য, কারাম দন, বিভিন্ন ধরনের মানে প্রাচীন যে সমস্ত অলৌকিক কাহিনী আছে
কাদের উদ্যোগে হচ্ছে, মানে কারা করাচ্ছে এটা? সগড়া থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। টুপি পাঞ্জাবি, বাবা শু, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, 9 জিটি রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল। ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকায় লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। অর্কাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 55 নম্বর ওয়ার্ডে জিটি রোডের ওপর ওভারব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে। পূর্ব বর্ধমান জেলার গুসকরা পৌরসভা শহর তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ডেঙ্গু রোগের সচেতনতার লক্ষ্যে একটি শিবির অনুষ্ঠিত হল। পূর্ব মেদিনীপুরের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে একটি হলে বিজেপি কর্মী সভায় যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জঙ্গলমহলে পর্যটনকে আকর্ষণীয় করার লক্ষ্যে ঝাড়গ্রাম পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী। সারা রাজ্য জুড়ে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। হোটেল অ্যান্ড ব্যাঙ্কুয়েট, লজিং, ফুডিং অ্যান্ড কমিউনিটি হল। এখানে পাচ্ছেন ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স রুম, এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম সহ ফ্যামিলি ডাইনিং রেস্টুরেন্ট। এছাড়াও
ম্যারেজ পার্টি, মিটিং, কনফারেন্স সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। এটিএম সার্ভিস, লিফট ফেসিলিটি, ট্রাভেল, ডক্টর অন কলের সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে। পাল শান্তি কমপ্লেক্স, 14000 বাজার শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্ডা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডিউলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়া পুকুর বর্ধমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান, সাতচোরা পুল বর্ধমান, 4973233-9606 অথবা 9153021285। আমার পছন্দের চাল রাজনৈতিক, ঘরের কর্তাই হোক বা অতিথি, দুপুরের খাওয়া কিংবা রাতের ডিনার, পেট পুজো মানে ভোজ আর ভোজ মানে রাইস, খেয়ে তৃপ্তি খাইয়ে তৃপ্তি, রাজনন্দিনী রাইস। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 0342256941। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার, সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত। চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার, সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত। মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত। নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত। হাড়ের ডাক্তার অর্ক সাহা বসছেন শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত। সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত। বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচার স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।